স্যার কি কি প্রয়োজন আছে ইংরেজিতে কথা বলার জন্য? স্যার কি কি বেসিক্যালি শিখতে হবে ইংরেজিতে কথা বলার জন্য? কি প্র্যাকটিস করলে ইংরেজিটা বেশি ভালো হবে বা আমি ফ্লুয়েন্টলি কথা বলতে পারবো? ইয়েস ডিয়ার স্টুডেন্টস, তোমরা এই কোশ্চেনটা আমাকে অনেকবার করো, অনেকেই জিজ্ঞেস করে, নট অনলি স্টুডেন্টস যাদেরকে আমি চিনি তারাও, ইভেন অনেক ফ্রেন্ডস বা বাকি যাদের সঙ্গে আমার যোগাযোগ হয় তারাও আমাকে বলে যে বেসিক্যালি হোয়াট অল থিংস আর নিডেড, কোন কোন জিনিসগুলি অ্যাকচুয়ালি ইংরেজিতে কথা বলার জন্য বা ফ্লুয়েন্সি সঙ্গে কথা বলতে গেলে দরকার পড়ে। আমি বলবো যে শুধু পার্টিকুলারলি একটা জিনিস জানলেই হবে না বা কোনো একটা বিষয় শুধু জানলে হবে না, জানার মতো শেখার মতো অনেক কিছুই জানতে হবে। দেখো, রিডিং জানতে হবে, রাইটিংও জানতে হবে, আবার ইউজেসগুলো জানতে হবে, হ্যাঁ, তারপরে ইডিয়মস জানতে হবে, ফ্রেসেস জানতে হবে, মডাল অক্সিলারিজগুলো কোথায় ব্যবহার হচ্ছে, কীভাবে ব্যবহার হচ্ছে, সেমি মডালসগুলো কোথায় ব্যবহার করা হচ্ছে এবং কীভাবে সেন্টেন্সে সেগুলো ইউজ করা হবে, টেন্স কী করে ইউজ করতে হয়, টেন্স বিষয়টা কী, কোন টেন্সে কী কী জিনিসগুলো প্রয়োগ করা হয়। সো ইউজেস অফ এভরিথিং, মানে ওভারঅল যেটা আমি বলতে পারি, যদি তুমি টোটাল প্যাকেজের কথা বলো বা যদি তোমরা বলো যে কী কী দরকার, তাহলে আমি বলবো ইংরেজিতে কথা বলতে গেলে সব কিছুই দরকার আছে, কোনো একটাতে শুধু স্ট্রং হলে হবে না। কিন্তু বেশি জানতে হবে হাউ টু ট্রান্সলেট ফাস্ট, কিছু শর্ট অ্যান্ড ইজি ট্রিক্স যেগুলো আছে সেগুলো তোমাদেরকে জানতে হবে, টেকনিকসগুলো জানতে হবে, খুব ভালো করে শিখে নিতে হবে। যেন যেমন ধরো অন্যান্য ল্যাঙ্গুয়েজে তোমরা কথা বলো, সেই অন্যান্য ল্যাঙ্গুয়েজে যখন কথা বলো, সাপোজ ধরো তোমাদের মাদার টাং বেঙ্গলি বা যাদের হিন্দি আছে, যে ভাষাটায় তোমরা কথা বলো সেই ভাষাটা শিখতে গিয়ে কী কী রকমভাবে শিখেছো ওটাতে একটু ফোকাস করো, কেমনভাবে ট্রান্সলেট করো, সারাদিনে কতবার কথা বলো, এই যে জিনিসগুলো যখন ক্লিয়ার হবে, রোজ কথা বলতে হবে, শুধু লিখলেই হবে না, শুধু লিখলেই হবে না, আবার পড়তেও হবে, আবার শুধু পড়লেও হবে না, সেটাকে ইউজ করতে হবে, কনভারসেশনও করতে হবে, ট্রান্সলেশনও করতে হবে। মানে টু বিকাম এ গুড স্পিকার ইউ হ্যাভ টু নো এভরিথিং ইন ইংলিশ, মানে ভাষা শিখতে গেলে ভাষার প্রয়োজন আছে অনেক কিছু, ফ্লুয়েন্টলি যদি কথা বলতে চাও তাহলে ইংরেজিতে যা যা প্রয়োজনের সব করতে হবে, আমি পার্টিকুলার কোনো একটা জিনিস হলে শুধু হবে না। ওকে, সো আসো, প্রয়োজনে ক্লাস করো, ক্লাস শেখো, বাড়িতে প্র্যাকটিস করো, দেখবে তোমাদের ইংরাজিটাও বেটার হয়ে যাবে। আই হোপ ইউ গট দি আনসার। থ্যাংক ইউ।